আমরা এখন এই চ্যাপ্টারের লাস্ট যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে লন এক্স আর হচ্ছে ওয়ান বাই রুট এক্স তো লন এক্সকে ডিফারেন্স করলে কী হয় ওয়ান বাই এক্স হয় যেমন সাইন টু এক্সের ডিফারেন্সিয়েট কি ছিল সাইন টু এক্সকে ডিফারেন্সগুলো হয় হচ্ছে কস টু এক্স তাই না কস টু এক্স তারপর হচ্ছে ডট হচ্ছে টু এটা আমরা প্রুভ করে দেখেছিলাম ঠিক তেমনি লন টু এক্স লন টু এক্স বা লন ফাইভ এক্স যাই হোক না কেন ফাইভ এক্স করলে কী হবে ওয়ান বাই ফাইভ এক্স মানে ফর্মুলা অনুযায়ী যেহেতু লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হয় ওয়ান বাই এক্স সো লন ফাইভ এক্সে করলে হবে ওয়ান বাই ফাইভ এক্স আর এক্সের কোপিশন কত এখানে ফাইভ সো একটা পয়েন্ট কী চলে আসবে ফাইভ চলে আসবে সবার ক্ষেত্রে আসলে এটা হবে তো আমি এখন লন এক্সের ডিফারেন্সিটা দেখাবো প্রিন্সিপাল রুলসে তো এভাব এক্স হচ্ছে আমাদের লন এক্স এটাকে আমি এইচ পরিমাণ ইনক্রিজ করলাম লন এক্স প্লাস এইচ তো এইচ পরিমাণ ইনক্রিজ করার কারণে কতটুকু ইনক্রিজ হলো বা চেঞ্জ হলো সেটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এখানে বসাবো এবং এইচের রেসপেক্টে হচ্ছে আমি এটা চেঞ্জটা বের করব তাহলেই আমাদের ডিফারেন্সিয়েট চলে আসবে ডিফারেন্সিয়েট মানে হচ্ছে এইটাই যে কারোর রেসপেক্টে কারো কী বের করা চেঞ্জ বের করা সো এখানে হবে লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স ডিভাইড হচ্ছে এইচ এখানে এইচ হবে এইচ টেন্স টু জিরো যখন যখন এইচের ভ্যালু জিরোর কাছাকাছি তখন এইচের রেসপেক্টে এই ফাংশনটার চেঞ্জ বের করছি আমরা এটাই হচ্ছে আসলে ডিফারেন্সিয়েশন কারোর রেসপেক্টে কারো চেঞ্জ বের করা এখানে ওয়ান বাই এইচ লিখবো আর এখানে লন এক্স প্লাস এইচ এক্স প্লাস এইচ ডিভাইড হচ্ছে এক্স মানে লন এ মাইনাস লন বি এর ফর্মুলা লন এ মাইনাস লন বি লন এ মাইনাস লন বি্টু কী লেখা যায় লন বি বাই এ তাই ওই ফর্মুলাটা ইউজ করলাম এটা হচ্ছে বি এটা হচ্ছে এক্সটা হচ্ছে এ তো এখন যেটা করবো আমি এখানে লিখব যে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এইচ লন এক্স এক্স ওয়ান হয়ে যাবে প্লাস হচ্ছে এইচ বাই এক্স এই ফর্মটা নিয়ে আসলাম এটাকে কেন নিয়ে আসলাম কারণ এখন হচ্ছে আমি একটা লনের সিরিজ ইউজ করবো আমরা আগে ইটুরির পর এক্সের সিরিজ দেখেছি এবার লনের সিরিজ ওয়ান লন ওয়ান প্লাস এক্স কী হবে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এখানে এক্স কিউ হবে এক্স কিউ বাই থ্রি খুবই সিম্পল এক্সের পাওয়ার যত হবে নিচে ততই হবে মাইনাস এক্স টু ফোর বাই ফোর প্লাস থেকে শুরু হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস করে চলতে থাকবে আর কি সো এখানে আমাদের এক্স হচ্ছে এখানে এক্সের জায়গায় এখানে কী আছে এইচ বাই এক্স তাহলে আমি জাস্ট এক্সের জায়গায় এইচ বাই এক্স বসাবো তাহলে আমাদের সিরিজটা হবো হচ্ছে এরকম এখানে এইচ হবে তাহলে এখন হব হচ্ছে এরকম যে লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইচ সামনে থাকবে আর লরেন্স সিরিজ যদি অ্যাপ্লাই করি তাহলে হয়ে যাবো হচ্ছে এরকম এইচ বাই এক্স মাইনাস নিচে এখানে হাফ এইচ বাই এক্স হোল স্কোয়ার প্লাস হবে হচ্ছে ওয়ান বাই থ্রি এইচ বাই এক্স হোল কিউব হয়ে যাবে সো ওয়ান বাই থ্রি এইচ বাই এক্স এটা হবে হোল কিউব মাইনাস এভাবে চলতে থাকবে এটা ইনফাইনাইট সিরিজ বোঝা গেল জাস্ট এক্সের জায়গায় আমি কি বসালাম এইচ বাই এক্স বসালাম তো এখন আমি একটা কাজ করবো এই কাজ আগে আগেও করেছি আমি সেটা হচ্ছে যে এখান থেকে একটা এইচ কমন নেব ভিতর থেকে তাহলে এইচটা কাটাকাটি যাবে এটা ছিল লিমিটের আসল ব্যাপার যে আমরা এইচ এর ভ্যালুটা এখানে কী করব এইচ এর ভ্যালু জিরো এখানে বসাবো কিন্তু নিচে তো এইচ আছে সো আনডিফাইন্ড হয়ে যাবে সো এইচটা সরাতে হবে তো এইচ কমন নিলে এইচ সরে যাবে সো যদি আমি একটা এইচ কমন নিই সিরিজের ভিতর থেকে তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াই ওয়ান বাই এইচ ডট এইচ একটা এইচ কমন নিলাম সো হয়ে যাবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই বাই এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা এইচ স্কোয়ার বাই হচ্ছে এক্স কিউ চলতে থাকবে এরকম সো যেটা হবে এখন যেটা করতে পারি সব জায়গাতে একটা করে এইচ কমন নিয়ে নিলাম এখানে কোনো এইচ নাই তাই না সো এই এইচ আর এইচ কাটলাম এখন যদি আমি এইচ এর ভ্যালু জিরো বসাই তাহলে এই প্রথমটা বাদে এই প্রথমটা বাদে বাকি সবগুলো জিরো হয়ে যাবে সো টু বোঝা গেল এখন যদি আমরা লন ধরো সেভেন এক্স করতাম তাহলে কী হতো এখানে এক্সের জায়গায় এই যে এইচ লন সেভেন এক্স হলে আমরা এরকম করতাম যে লন সেভেন এক্স প্লাস এইচ মানে এরকম তাহলে কী হয়ে যেত লন সেভেন এক্স প্লাস সেভেন এইচ মানে এই যে এফ অফ এক্স প্লাস এইচ এখানে হতো হচ্ছে লন সেভেন এক্স প্লাস সেভেন এইচ তার মানে এই যে এইচগুলা এই প্রত্যেকটা এইচের সাথে একটা করে কী থাকতো সেভেন থাকতো সো এখানে একটা সেভেন কমন আসতো বোঝা গেল এখানে একটা সেভেন কমন আসতো সো এখানে একটা সেভেন হয়ে যেত আর কি সো কোফিশিয়েন্ট দিয়ে আসলে কী হয়ে যেত আলটিমেটলি গুণ হয়ে যেত আর কি যেটা আমরা সাইনের কজের ক্ষেত্রে দেখেছি এরপরে চলে যাবো হচ্ছে ওয়ান বাই রুটেক্স ফোন নাম্বার তো এটাকেও সেমভাবে যাবো ওয়ান বাই রুটেক্সের ক্ষেত্রে কী করবো ফাংশনটা হচ্ছে আমার ওয়ান বাই রুটেক্স তাই না সো আমি এখানে এফ অফ এক্সের জায়গায় ধরবো হচ্ছে ওয়ান বাই রুটেক্স তাহলে আমি এখানে দেখলাম যে ওয়ান বাই রুটেক্স আর এফ অফ এক্স প্লাস এই হব হচ্ছে ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস এইচ মানে ফাংশনটাকে আমি এইচ পরিমাণ কী করলাম ইনক্রিজ করে দিলাম তাহলে এখন ফাংশনটা আমি এখানে বসা বসাবো উপরে এফ অফ এক্স প্লাস এইচ আর এফ অফ এক্স প্লাস এফ অফ এক্সের জায়গায় সো এফ অফ এক্স প্লাস এইচ তার জায়গায় বসাবো হচ্ছে আমি ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স হচ্ছে ওয়ান বাই রুট এক্স বোঝা গেল এই পর্যন্ত যে আমি কী করলাম এখন ওয়ান বাই রুট এক্সে ডিফারেন্সিয়েট করব প্রিন্সিপাল রুলসে তো এফ ও এক্স প্লাস এইচ মানে ফাংশনটাকে এইচ পরিমাণ ইনক্রিজ করলাম যেখানে এইচ হচ্ছে জিরোর কাছাকাছি তো ফাংশনটাকে আমি খুব অল্প পরিমাণ কী করলাম বৃদ্ধি করলাম রুট ওয়ার্ক এক্স প্লাস এইচ এক্সের জায়গায় এক্স প্লাস এইচ তো ওদের চেঞ্জ কতটুকু হলো সেটা আমি উপরে লিখলাম নিচে হচ্ছে এইচ তার মানে এইচের রেসপেক্টে আমি কী কী বের করলাম এই ফাংশনটা চেঞ্জ বের করলাম এখন যেটা করবো এটাকে এলসিএম বা লসাগুনিব আমরা এরকম ম্যাপ লিমিটে করেছি সো লিমিটটা তোমার যদি দেখে আসো তাহলে খুবই ভালো হয় আসলে তো লিমিট এইচ টেন্স টু জিরো তো আমি উপরে নিচে এইচ উপরে হচ্ছে এলসিএম নেই এখানে হবো হচ্ছে রুট ওভার এক্স প্লাস এইচ মানে লসাগর নিলাম এলসিএম এখানে হওয়া হচ্ছে রুট এক্স মাইনাস এক্স প্লাস এইচ এরকম আর লশাগর নিলে এটাও আসবে এটাও আসবে লসাগুতে এখানে হচ্ছে রুট এক্স মাইনাস রুট এক্স প্লাস এইচ সো এখন যেটা হবে আমি এখানে লিখতে পারি যে লিমিট এইচ টেন্স টু জিরো তো এখানে এইচ তার পাশে চলে আসবে হচ্ছে এক্স প্লাস এইচ আর হচ্ছে রুট আর উপরে লেখবো হচ্ছে রুট এক্স মাইনাস রুট ওভার এক্স প্লাস এইচ তো এই যে এই জিনিসটা এইটা এটাকে কিন্তু আমরা কী করলাম এই যে এইচের পাশে নিয়ে চলে আসলাম তো অনেকে এটা বোঝে না আমি একটু বুঝাই দিই আবার ধরো যদি এরকম থাকে এ বাই বি নিচে হচ্ছে এরকম ডিভাইড এক্স তাহলে কী হবে আসলে এ বাই বি ভাগ আসলে এক্স তাই না সো এ বাই বি ক্রস ওয়ান বাই এক্স তার মানে ক্যালকুলেটার দেখো এই যে বিটা এবি কিন্তু এক্সের পাশে চলে আসলো তাই না এরকম হবে সো এরকম থাকলে এই যে এখানে যেটা থাকবে সেটাকে তুমি এর পাশে লিখে ফেলতে পারবা সরাসরি বোঝা গেল আশা করি তাহলে এখানে আমরা এটা পেলাম এখন লিমিটের কনসেপ্ট লিমিটে আমরা এরকম এই যে রুট ওভারের কিছু ম্যাথ করেছিলাম লিমিটে প্রথম দিকে লিমিট চ্যাপ্টারের প্রথম দিকে কী করতাম রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এক্স প্লাস এইচ মাঝখানে মাইনাস তাই না সো মাঝখানে প্লাস দিলে কী হবে রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস এইচ এটা দিয়ে আমরা উপরের নিচে মাল্টিপ্লাই করবো যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যায় উপরে বোঝা গেল গেলো আমি এখানে লিখব যে লিমিট এইচ টেন্স টু জিরো নিচে থাকবো হচ্ছে আমাদের যেটা ছিল এইচ রুট ওভার এক্স প্লাস এইচ রুট ওভার এক্স রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এক্স প্লাস এইচ এইটা আর হচ্ছে রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস এইচ তো যেহেতু আমি এই যে এটা দিয়ে উপরে মাল্টিপ্লাই করলাম সো এটা দিয়ে নিচেও মাল্টিপ্লাই করতে হবে সবাই নিচে লিখব হচ্ছে রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস এইচ বোঝা গেল এই যে এ অংশটা দিয়ে হচ্ছে আমি উপরের নিচে মাল্টিপ্লাই করলাম আর কি এই অংশটা দিয়ে তাহলে উপরে হচ্ছে আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস যাবে তাই না মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় চলে যাবে তাহলে উপরে আমি লিখব হচ্ছে যে রুট ওভার এক্স হোল স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স প্লাস এইচ আর যেটা হচ্ছে এখন যেটা ওকে নিচে যা আছে তাই থাকবে যে এইচ রুট ওভার এক্স প্লাস এইচ রুট এক্স রুট এক্স প্লাস এক্স প্লাস এইচ এরকম চলে আসলো এখন এই রুট স্কোয়ারকে চলে যাবে তাই না রুট আর স্কোয়ার আমার মুছে ফেলতে পারি সো মুছে ফেললাম আমি রুট আর স্কোয়ার চলে গেলো তাহলে এখানে থাকলো শুধু এক্স রুটার আর স্কোয়ার চলে যাবে এটাকে স্কোয়ার করছি সো থাকবো হচ্ছে এরকম এক্স মাইনাস এক্স প্লাস এইচ এখন যদি ব্র্যাকেটটা তুলে দেই আমি একটু লাইন স্কিপ করি আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কী হবে ব্র্যাকেটটা তুলে দিলে এই মাইনাসটা প্লাস প্লাসটা মাইনাস হয়ে যাবে তাই না তো যেটা হবে এই এক্স আর এক্স কাটা যাবে যেহেতু এক্স মাইনাস এক্স তাহলে থাকবো হচ্ছে কি শুধু মাইনাস এইচ তাই না তো আমি এখন এ এক্স আর এ এক্সটাও মুছে ফেলি এখানে আমি কিন্তু একটা লাইনের মধ্যে অনেক তিনটা লাইন করে ফেললাম বোঝা গেল তো তোমরা আসলে সবগুলো লাইন করবা সো এটা এটা যদি আমরা মানে এটাকে পরের লাইনে লিখবো আর কি সো এইটুকু আমি মুছে ফেলি তাহলে থাকলো হচ্ছে শুধু কি আমার মাইনাস এইচ এই যে মাইনাস এইচ এই মাইনাস এইচের সাথে আমি এই যে এইচটা কাটতে পারি সো আমরা এখন এইচ এর ভ্যালু জিরো এখানে চাইলে কি করতে পারি বসিয়ে দিতে পারি এটা এটা কাটবো সো থাকবো হচ্ছে মাইনাস ওয়ান একটা উপরে জাস্ট আর কিছু থাকবে না সো এখন যেটা করব এইচ এর ভ্যালু জিরো আমি এখানে এখানে বসাবো আর হচ্ছে কোথায় কোথায় বসাবো এখানে এইচ আছে এখানে বসাবো এখানে এই যাচ্ছে এখানে বসাবো তাহলে লিখব হচ্ছে মাইনাস ওয়ান এখানে হচ্ছে রুট ওভার এক্স রুট ওভার এক্স ব্র্যাকেটের ভিতরে রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স বোঝা গেল যে এই যে যেহেতু এই এইচটা জিরো হয়ে গেলো সেখানে একটা রুট ওভার এক্স থাকবে এই রুট ওভার এক্স এই যে ব্র্যাকেটের ভিতরে রুট ওভার এক্স প্লাস যেহেতু এই এইচটা জিরো হয়ে গেল এখানে থাকবে রুট ওভার এক্স সো রুট ওবার এক্স ইন্টু রুটোবার এক্স আর এখানে রুট এক্স প্লাস রুটোবার এক্স সো এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা এরকম যে এই যে রুটোবার এক্স আর রুট এক্স গুণ করলে কি হয়ে যাবে এক্স হয়ে যাবে আর এখান থেকে পাবো হচ্ছে টু রুটোবার এক্স এরকম আর কি উপর হচ্ছে ওয়ান এখন খেয়াল করে দেখো এটা আসলে কি হয়েছে যে এই যে এক্স এই এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান তাই না আর এই যে রুট এক্স তার পাওয়ার হচ্ছে হাফ আমি এখানে লিখি যে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান এখানে টু লিখি আর এখানে এক্স টু দি পাওয়ার হাফ একটা এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান আর একটা এক্সের পাওয়ার হচ্ছে হাফ তো আমরা কি করতে পারি যেহেতু তারা অবস্থায় আছে পাওয়ারগুলো যোগ করে দিতে পারি সেখানে লিখবো হচ্ছে হাফ এই হাফটা হচ্ছে এই যে টুটা এটা হয়ে যায় ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ইকাল টু হচ্ছে হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু তো এই হচ্ছে আমাদের এই এই ওয়ান বাই রুট অ্যান্সার বোঝা গেল সো এই ওয়ান বাই রুট এটা কিন্তু আসলে এই যে প্রথম ফর্মুলাটা আছে না এই ফর্মুলা দিয়ে আসলে করা যায় এই যে এক্স টু দি পর এন আমি একটু তোমাদের বোঝাই এটা যে ওই ফর্মুলা দিয়ে আসলে কীভাবে করা যায় যে এখানে খুবই গুরুত্বপূর্ণ যে ওয়ান বাই রুট এক্স পাওয়ার হচ্ছে আসলে এক্স টু দি পর হাফ এটাকে যদি উপরে নিয়ে আসি হয়ে যাবে এক্স টু দি পর মাইনাস হাফ তাহলে খেয়াল করে দেখো এখন যদি আমরা এটাকে ডিফারেনশিয়েট করি ডি বাই ডি এক্স মানে আমরা এক্স টু দি দিপার এটা মানে কিন্তু আসলে এটাই ওয়ান বাই রুট এক্স মানে এক্স টু দি পর মাইনাস হাফ তাহলে এই যে এক্স টু দি পর এন এক্স টু দিপার এনকে ডিফারেন্সিয়েট করলে কী হয় একদম শুরুতে আমরা এটার প্রুফ দেখেছি এই পাওয়ার সামনে আসে পাওয়ার থেকে ওয়ান মাইনাস হয় তাই না সো এখানে পাওয়ার কত মাইনাস হাফ সো মাইনাস হাফ সামনে আসবে আর এখানে কী হবে হাফ থেকে ওয়ান মাইনাস হবে মানে মাইনাস হাফ থেকে এটা মাইনাস হবে সো হয়ে যাবে মাইনাস হাফ এক্স টু দি পর মাইনাস থ্রি বাই টু এটা দেখো সেমই আসছে এই যে এই মাইনাসটা মাইনাস ওয়ান এই মাইনাসটা আমাদের দেওয়া লাগবে এখানে মাইনাস এখানে কি আসবে একটা সামনে একটা মাইনাস আসবে মাইনাসটা আমি দিই নেই একটা মাইনাস আসবে বোঝা গেল জিনিসটা এখানে আমি একটু ক্লিয়ার করে লিখি যে আসবে হচ্ছে ইকুয়াল মাইনাস হাফ এক্স টু দি পর মাইনাস থ্রি বাই টু এই আর কি তার মানে দেখো এই যে ওয়ান বাই রুটে এটা কিন্তু আসলে এই ফর্মুলা দিয়েই যায় তাই না উপরে নিয়ে আসতে হবে উপরে নিয়ে এসে এক্স টু দি পর এ আকারে লিখতে হবে দেন হচ্ছে আমি কী করবো এন এক্স টু দি পর এন মাইনাস ওয়ান এই ফর্মটা নিয়ে যাব তাহলেই হয়ে যাবে এরপর চলে যাবো হচ্ছে আমরা এরপরের আমাদের নেক্সট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারে